আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রুবেল টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রুবেল হোসেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, অপিসহায়ক পদে, বয়সে 18 থেকে 30, এ পদে লগ্ন হবে 7 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, 20তম গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে পোস্টটিতে আবেদন করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কোথাও স্কিপ করবেন না, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পরে কমেন্ট করবেন, আমি রাইট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই নিচে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, কারণ পরবর্তী নতুন নতুন সরকারি এবং বেসরকারি জব সার্কুলারগুলো সবার আগে পেয়ে যাবেন। দর্শক, শুরু করছি, সাথে থাকবেন। বরাবরের মতো আবারও সরকারি একটি জব সার্কুলার নিয়ে শুরু করছি, সাথেই থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, শিল্প মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পশ্চমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্ন শর্তে বাংলাদেশ নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, সকল জেলা থেকে পোস্টগুলোতে আবেদন করতে পারবেন, অস্থায়ী ভিত্তি লেখা থাকে, পরে স্থায়ীকরণ করা হয়, আশা করি বুঝতে পারছেন। আমি আলোচনা করব পদের নাম, বয়স, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। সুপ্রিয় দর্শক, ডিসক্রিপশন বক্সে কিছু গুরুত্বপূর্ণ নতুন নতুন এক বিজ্ঞপ্তি লিঙ্ক দেওয়া হচ্ছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। 1 নম্বরে হিসাবরক্ষক, বয়সীমা 30, এ পদে লগ্ন হবে 1 জন, বেতন স্কেল 11,300 টাকা থেকে 27,300 টাকা, 12 গ্রেডের, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ দ্বিতীয় শ্রেণী স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে, আশা করি বুঝতে পারছেন, কম্পিউটার চালনা দক্ষতা থাকতে হবে। 2 নম্বরে ষাটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বয়সীমা 30, আপনার বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা 40, এ পদে লগ্ন হবে 3 জন, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমানের ডিগ্রি পাশ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, 60 লিপি বাংলায় প্রতি মিনিট, গতি ইংরেজি 70, বাংলায় 45 থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। 3 নম্বরে কম্পিউটার অপারেটর, বয়সীমা 30, এ পদে লগ্ন হবে 1 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590, কোনো বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে, কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজি 30, বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। 4 নম্বরে ক্যাশ সরকার, বয়সীমা 30, এ পদে লগ্ন হবে 1 জন, বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা, কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্যিক বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার চালনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে, আশা করি বুঝতে পারছেন। 5 নম্বরে অফিসহায়ক, বয়সীমা 18 থেকে 30, এ পদে লগ্ন হবে 7 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, আশা করি বুঝতে পারছেন। আপনার 2-এ নিম্নবর্ণিত পদে পার্শ্বে উল্লেখিত জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হিসাবরক্ষক, ষাটমুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর, এখানে সকল জেলা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, নাটোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হাবিবগঞ্জ। আপনার কম্পিউটার অপারেটর, তারপরে ক্যাশ সরকার, সকল জেলা আবেদন করতে পারবেন। অফিসহায়ক পদে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, জয়পুরহাট, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, আপনার লিলফামারী, বরিশাল, বরগুনা, পটুয়াখালী ও সিলেট। সকল পদের জন্য 31 জুলাই 2021 আপনার আপনার প্রার্থীর বয়সীমা, 3 নং কলমের বর্ণনা অনুযায়ী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শীতলযোগ্য, আর বাকিদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর, আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, আপনার অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 10/8/2021 বিকেল 5টা পর্যন্ত, এখনও সময় আছে, 10 দিনের মতো আপনার আবেদন করতে পারেন। আপনার পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক, আপনার mo.ind.teletalk.com, আপনারা এই লিঙ্কটা কোনো ব্রাউজারে লিখলে আপনারা এই জব সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই লিঙ্কটার মাধ্যমে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। আপনার ছবি এবং স্বাক্ষর লাগবে, 300×80 পিক্সেল লাগবে আপনার স্বাক্ষর, 300×300 পিক্সেল লাগবে আপনার ছবি, আপনার ছবির সাইজ 100 কেবি আর স্বাক্ষরের সাইজ 60 কেবি, আশা করি বুঝতে পারছেন। কোন পদের জন্য কত টাকা পরীক্ষার ফি বাবদে জমা দিতে হবে, এবার সে বিষয় নিয়ে আলোচনা করব।
যেকোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 1 থেকে 3 নং পদের জন্য 100 টাকা, সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা, 4 থেকে 5 নং কর্মী পদের জন্য 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, নইলে আপনার আবেদন মঞ্জুর করা হবে না। আশা করি বুঝতে পারছেন কীভাবে SMS পাঠাবেন। মোবাইল অপশনে গিয়ে SMS অপশনে MOIND লিখে স্পেস ইউজার আইডি 16222 নম্বরে সেন্ড করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখে নেবেন। অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে গেলে কোনো সমস্যা হলে তার সমাধান পেতে গেলে আপনাকে 121 নম্বরে কল দিয়ে সমস্যার সমাধান করে নিতে পারেন। সুপ্রিয় দর্শক, এই ছিল বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে খুব শীঘ্রই কোনো একটি সরকারি এবং বেসরকারি জব সার্কুলার নিয়ে। সুপ্রিয় দর্শক, আর এই সার্কুলারটি যদি আপনাদের কাছে মনে হয় রাইট, তাহলে আপনারা সব কিছু দেখে সময় এবং টাকা ব্যয় করতে পারেন। আর আপনাদের কাছে যদি মনে হয় সার্কুলারটি ভুয়া, তাহলে অর্থ এবং সময় কোনোটি ব্যয় করার প্রয়োজন নেই, আবেদন করারও দরকার নেই। আশা করি বুঝতে পারছেন। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।